জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সবসময় সংসারে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করে থাকি। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি ভক্তরা, মাতাজিরা, গৌর পূর্ণিমার শুভ আপনাদেরকে তিথি এবং 2024-এর যে গৌর পূর্ণিমা, যে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেটা সঠিক চন্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে সঠিক তিথি কখন, এবং এই গৌর পূর্ণিমার যে মুখিয়ে থাকে সমস্ত কৃষ্ণ ভক্ত এবং সনাতন ধর্মী মানুষেরা, যে গৌর পূর্ণিমার মহোৎসব বা দোল উৎসবে যে বছরে আমরা তাকিয়ে থাকি যে কবে আসবে এই গৌর পূর্ণিমা, সেই সঠিক সময় আজ আপনারা শুনতে পারবেন আমাদের মাধ্যমে। এবং আপনারা আজকে জানতে পারবেন যে গৌর পূর্ণিমা যে কতক্ষণ আপনারা উপবাস করবেন এবং কখন পারণা করবেন, এবং বাড়িতে কিভাবে আপনি এই গৌর পূর্ণিমার দিন সারা দিন আপনি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন, পতিত মানব জীবনকে উদ্ধারের জন্য যে মহামন্ত্র নিয়ে এসেছিলেন, গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন, যেই কৃষ্ণ সেই গৌর, মাহাত্ম অপার, গৌর পূর্ণিমার মাহাত্ম শ্রবণ করুন এবার, হরিবোল হরিবোল। তাই ভক্তরা, মাতাজিরা, যে এই যে গৌর পূর্ণিমা, আপনারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্ভাব তিথি হলো গৌর পূর্ণিমা তিথি, এই যে ফাল্গুনী পূর্ণিমার পরেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন পশ্চিমবঙ্গের, হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টের মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে। আর আজকে এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন যে গৌর পূর্ণিমার আপনারা কোন কাজটা করলে অপরাধ হতে পারে, এবং গৌর পূর্ণিমায় আপনারা কি করে ভগবান মহাপ্রভুকে আপনারা কিভাবে অভিষেক করাবেন বাড়িতে, এবং আপনি বাড়িতে অভিষেক করতে না পারলে আপনি কোথায় গিয়ে এই গৌর পূর্ণিমা মহোৎসব বা দোল পূর্ণিমায় আপনি কোন অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আজকে নিষ্ঠার সাথে আপনারা শ্রবণ করুন গৌর পূর্ণিমার মহোৎসবের, হ্যাঁ, এই আজকে আমাদের ভিডিওটা। তাই এই যে কলিযুগে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহারূপে আবির্ভূত হয়েছিলেন শচী মাতা দেবী এবং জগন্নাথ মিশ্রের গৃহে, হ্যাঁ, ঘর আলোকিত করে কখন এসেছিলেন, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। আর তখন কি ছিল, চন্দ্রগ্রহণ ছিল, শুভ সময়, সিংহ রাশি, সিংহ লগ্নে ভগবান নিজে এই কলিযুগ অবতীর্ণ হয়েছেন, আমাদের মানব জীবনকে, অধপতিত মানব জীবনকে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মধুর হরিনাম, মধুর মহামন্ত্র তিনি অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য এই কলিযুগে আবির্তীর্ণ হয়েছেন। হরিবোল হরিবোল। আজ থেকে প্রায় 1486 সালে এই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়া ডিস্ট্রিক্টের মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে। মায়াপুর এবং বৃন্দাবন নয় অভিন্ন, কারণ সেখানে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন, আর এই কলিযুগে মায়াপুর নবদ্বীপ জুড়ে সমস্ত লীলাবিলাস করেছেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই বৃন্দাবন এবং নবদ্বীপ কোনো অংশে, কোনো ধামে কম অংশ নয়। তাই আপনারা সবসময় এই বৃন্দাবন যেতে না পারলেও আপনারা নবদ্বীপ ধামে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পদাঙ্ক সেই দর্শন করে আসবেন, তাহলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য আপনারা কৃপা লাভ করতে পারবেন। তাই আগামী 25 মার্চ 2024 সোমবার ভারত, বাংলাদেশ, চীন, জাপান, প্রায় এশিয়া মহাদেশের সমস্ত দেশেই 25 মার্চ সোমবার 2024-এর ফাল্গুনী পূর্ণিমার পরেই গৌর পূর্ণিমা মহোৎসব
উদযাপন হবে। ভক্তরা মাতাজিরা, আপনারা বাংলা পঞ্জিকা বা ইংরেজি ক্যালেন্ডার এইসবের দিকে তাকাবেন না, যেটা বাস আপনার চন্দ্র পঞ্জিকা ও বৈষ্ণব পঞ্জিকা মতে সম্পূর্ণ শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে 2024 সোমবার গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসব। আপনারা এই দিনে এত তাৎপর্য কেন? যেহেতু ভগবান স্বয়ং নিজে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহারূপে মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, তাই এই গৌর পূর্ণিমার এত তাৎপর্য। তাই আপনারা বাড়িতে কি করবেন, খুব সুন্দর করে নিষ্ঠার সাথে এই গৌর পূর্ণিমা ব্রত অবশ্যই পালন করবেন। গৌর পূর্ণিমার উপবাস কতক্ষণ? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য যখন উঠবে আকাশে আর সূর্য যখন অস্ত যাবে সেই সারা দিন আপনারা উপবাস করবেন। তাই কেউ যদি শারীরিক কারণে, অসুস্থতার কারণে বা বয়স বার্ধক্য বয়সের কারণে গৌর পূর্ণিমা সারাদিন আপনারা নির্জলা থাকতে না পারেন, তাহলে কি করবেন, আমরা যে একাদশী করি, একাদশীর সময় যে ভগবান শ্রীকৃষ্ণকে অনুকল্প প্রসাদ ভোগ নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করি, তা আপনারা সামান্য ফলমূল বা সবজি রন্ধন করে আপনারা সারাদিন এই উপবাস করবেন। আর আপনি উপবাস কখন ভঙ্গ করবেন? সূর্যাস্তের পরে, মানে সূর্য অস্ত যাওয়ার পরে আপনি কিছু ফলমূল, হ্যাঁ, ডাবের জল, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম এই সবজি দিয়ে, ঘি দিয়ে, হ্যাঁ, রন্ধন করে আপনারা সবাই সূর্যাস্তের পরে সেটা অনুকল্প প্রসাদ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনারা সেটা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আর আপনারা এই ব্রতের পালনা কখন করবেন ভক্তরা মাতাজিরা? পরের দিন সূর্য উদয়ের পর থেকেই আপনারা পালনা করবেন। মনে রাখবেন, যে কোনো ব্রত আপনারা যখন করবেন ভক্তরা মাতাজিরা, অবশ্যই কিন্তু পালনা সঠিক টাইমে করবেন। কারণ কোনো ব্রতের যদি পালনা আপনারা সঠিক টাইমে না করেন, তাহলে কি হবে, আপনি ব্রতের ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না। হরিবোল হরিবোল। তাই ভক্তরা মাতাজিরা, আগামী আসছে 25 মার্চ 2024, হ্যাঁ, সোমবার, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, এশিয়া মহাদেশের প্রায় সমস্ত এশিয়া মহাদেশেই পালিত হবে এই গৌর পূর্ণিমা বা দোল মহোৎসব। আর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, হ্যাঁ, ইউরোপ, এসব কান্ট্রিতে আপনারা দোল উৎসব বা এই গৌর পূর্ণিমা উৎসব পালন করবেন 24 মার্চ। যেহেতু এগুলো তিথির একটু দ্বাদশী বিদ্যা, একাদশী বিদ্যার তিথি থাকে, তাই এই কারণে পৃথিবীর কিছু কিছু জায়গায় আগের দিন বা পরের দিন হয়। তাই যার যার আন্তর্জাতিক সময়ে যে যেখানে থাকবেন সেখানে মিলিয়ে নেবেন। কিন্তু ভারত, বাংলাদেশ, প্রায় এশিয়া মহাদেশের সবকটা দেশেই 25 মার্চ গৌর পূর্ণিমা মহোৎসব। আর এই গৌর পূর্ণিমা মহোৎসবের দিন আপনারা কী করবেন, খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন, হ্যাঁ, ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনি গঙ্গায় পারলে স্নান করবেন, গঙ্গায় না পারলে আপনার নিকটস্থ যে পুকুর বা পরিষ্কার জলাশয় আছে সেখানে স্নান করতে পারেন। সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনার নিয়মিত স্নানাগারে 3 বার শরীরে জল ঢালার আগে গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। তারপরে কী করবেন, পরিষ্কার পোশাক পরে আপনার ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে এসছেন গৌর পূর্ণিমা, এইটাই মাহাত্ম্য যে তার আবির্ভাব তিথি। তিনি যখন 1486 সালে এই নদিয়া ডিস্ট্রিক্টে আবির্ভূত হয়েছিলেন, হ্যাঁ, তখন ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় কি হয়েছে, তখন সমস্ত নদিয়াবাসী গঙ্গায় বিভিন্ন স্তব স্তুতি এবং হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরে হরি, মহামন্ত্রের মাধ্যমে আমাদের এই মহাপ্রভুকে আগমনী বার্তা দিয়েছিলেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কি করবেন, যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই এই গৌর পূর্ণিমার আগের দিন, গৌর পূর্ণিমার দিন এবং গৌর পূর্ণিমার পরের দিন, এই 3 দিন কিন্তু অবশ্যই নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন, পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আর কি করবেন, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা বর্জন করবেন, সমস্ত প্রকার যত অসামাজিক কাজ আছে, হ্যাঁ, এসব থেকে আপনারা দূরে থাকবেন। চা, বিড়ি, পান, গুটকা, খৈনি, মদ, হ্যাঁ, তারপরে তাস, জুয়া, সমস্ত প্রকার নেশা অন্তত আপনারা 3 দিন না পারলে গৌর পূর্ণিমার দিন 25 মার্চ এই দিন আপনারা যত পারবেন এসব নেশা বর্জন করবেন। আর কি করবেন, বাড়িতে
বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শ্রীমদ ভগবদ গীতা পড়বেন, শ্রীমদ ভাগবত পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম একটা পুস্তক আছে সেটা পড়বেন, যে কোনো ধর্মীয় আপনার গ্রন্থ সেদিন গৌর পূর্ণিমার দিন বেশি বেশি করে পড়বেন। এবং আপনারা কি করবেন, শ্রী চৈতন্য হ্যাঁ যে জীবনী সেগুলো আপনারা আলোচনা করতে পারেন, বা আপনার বাড়িতে ভগবত পাঠের সেই গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন, বা শ্রী চৈতন্য চৈতন্যিত সে বইটা পড়তে পারেন। হরি বল হরি বল। সারা দিন এই গৌর পূর্ণিমার দিন আপনারা যত ভগবান শ্রীকৃষ্ণের বা এই মহাপ্রভুর স্তব স্তুতি করবেন ততই আপনি তত কৃপা পাবেন, সংসার জীবনে সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। আর এই মহাপ্রভু এসে আমাদেরকে কি করলেন, যে অধঃপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই ভক্ত রূপে এই কলিযুগ আবির্ভূত হয়েছেন ভক্তরা মাতাজিরা। আর এসে তিনি কি করলেন, অকাতরে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তিনি উঁচু নিচু হ্যাঁ তারপরে গরিব ধনী নো এইসব কোনো ভেদাভেদ করেননি, তিনি সকলকে শুধু এই মহামন্ত্র দান করে গেছেন। শুধু কলিযুগের সবচেয়ে সহজ মুক্তির রাস্তা হলো জন্ম মৃত্যু জরাবেদীর হাত থেকে মুক্তির একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন করা। তাই আপনারা বেশি বেশি করে সেদিন হরিনাম সংকীর্তন করবেন। আর অনেকেই আছে যে দোল উৎসবে দেখি অনেক বয়স্ক বা অনেকের চরণে আপনারা এই আবির দিয়ে দেন, সেটা কিন্তু মহা অপরাধ। সাবধান, শুধু সেদিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আপনারা আবির দিতে পারবেন, এবং সেদিন আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু বিষ্ণুর লোক তার চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন, সুন্দর বসন বস্ত্র পরাতে পারবেন, চিত্রপটে আপনারা বিভিন্নভাবে তাকে পুষ্পমালা দিয়ে সাজাবেন, এবং আপনারা সেদিন অবশ্যই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করবেন। তাই এই ভক্তরা মাতাজিরা গৌর পূর্ণিমায় আপনারা যে সারা পৃথিবী যে একটা আনন্দে মুখরিত হয়ে আছে এই একটা দিনের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের যে এই আবির্ভাব তিথি সেটাই হলো ফাল্গুনী পূর্ণিমার পরেই গৌর পূর্ণিমা। আর আপনারা কি করবেন, গৌর পূর্ণিমাকে কিভাবে আপনারা বাড়িতে এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করাবেন, অবশ্যই অভিষেক করাবেন। যাদের বিগ্রহ আছে তারা অভিষেক করাতে পারেন, বা যাদের বিগ্রহ নেই যদি বাড়িতে চিত্রপট ফটো বাঁধাই থাকে সেটা তো আপনারা অভিষেক করাতে পারেন। অভিষেক কিভাবে করাবেন, পঞ্চমৃত দিয়ে, দুধ দই ঘি মিষ্টির জল হ্যাঁ ডাবের জল বা বিভিন্ন ফলের জুস এইসব দিয়ে বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে বারে বারে আপনারা অভিষেক করাবেন। আর আপনার বাড়িতে যদি এই গৌর পূর্ণিমার দিন অভিষেক করাতে অসুবিধা হয় তাহলে আপনি নিকটস্থ ইসকন মন্দিরে গিয়ে সেখানে গৌর পূর্ণিমাতে অভিষেকের ব্যবস্থা থাকে, সেখানে আপনারা সামিল হতে পারেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা সারাদিন এই যে 25 মার্চ 2024 সোমবার খুব ভালো দিন, গৌর পূর্ণিমা হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে আপনি তো করবেন নিজেই, আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়জন যারা আছে সবাই এই গৌর পূর্ণিমার দিন সারাদিন অন্তত উপবাস করে ভগবান মহাপ্রভুর আপনার কৃপা অর্জন করুন। ভক্তরা মাতাজিরা একটাই কিন্তু নির্দিষ্ট টাইম, ভারত বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের, আর ইউরোপ আফ্রিকা হ্যাঁ তারপরে আমেরিকা কানাডা এসব হবে 24 মার্চ গৌর পূর্ণিমা ব্রত। এবং আপনারা সবাই হোলির আনন্দে সারা ভারতবর্ষেই কিন্তু একটা আলাদা ইমেজে থাকে, এবং বাংলাদেশও অনেক সুন্দরভাবে এই গৌর পূর্ণিমা হ্যাঁ দোল উৎসব অনুষ্ঠিত হয়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা বাড়িতে না পারলে কৃষ্ণ মন্দির আশেপাশে থাকলে বা আপনাদের আশেপাশে ইসকন মন্দির রাখবেন, এখন অনেক জায়গায় আছে, সেখানে গিয়ে আপনারা সারাদিন স্তব স্তুতির মাধ্যমে ভগবানকে আপনারা সন্তুষ্ট বিধান করতে পারেন। তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার গৌর পূর্ণিমার মহোৎসবের নিয়ে সংক্ষিপ্ত বিবরণ। তাই আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে আপনার মাধ্যমে তারাও গৌর পূর্ণিমার মাহাত্ম্য যে গৌর পূর্ণিমাতে কি কি করতে হবে বাড়িতে
যেগুলো আমরা বলে দিলাম সেগুলো আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন। আর একটা কথা মনে রাখবেন, গৌর পূর্ণিমা আপনি যখন অভিষেক করাবেন তখন অবশ্যই আপনি নতুন বস্ত্র বা পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে চিত্রপট বা গৌরাঙ্গের মহাপ্রভু হ্যাঁ যে বিগ্রহ আছে তাকে সুন্দর করে অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে। হ্যাঁ, দুধ দই ঘি তারপরে মিষ্টি, হ্যাঁ নারকেল জল, হ্যাঁ বিভিন্ন কিছু সুগন্ধি ফলের রস, বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে সুন্দর করে আপনারা এই অমৃত দিয়ে অভিষেক করাবেন এবং আপনার বাড়ির বিগ্রহ থাকলে তাকে সুন্দর পুষ্প দিয়ে সাজাবেন, তুলসী পত্র দেবেন, স্তবস্তুতি করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। তাই ভক্তরা মাতাজিরা পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।